এই অনুষ্ঠানে এইভাবে পরিচিত হলে অনেক অনেক বেশি খুশি হতাম। সুধীবৃন্দ, অত্যন্ত কঠিন সময়ে আপনার এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। এই সময়টা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় একটি অধ্যায় হচ্ছে। গণতন্ত্রের নামে গণতন্ত্রকে হত্যা করা, গণতন্ত্রের নামে মানুষের অধিকারগুলোকে কেড়ে নেওয়া, গণতন্ত্রের নামে আমাদের শিক্ষক সম্প্রদায়ের অধিকারকে কেড়ে নেওয়া, আমাদের ছাত্রদের একেবারেই এক ঘরে করে রাখা অথবা তাদেরকে কোন রকম গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতে না দেওয়া, সবচেয়ে বড় যে বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি দলের বিশেষ দলের সমস্ত প্রাধান্য বিস্তার করা, যার ফলে যে অবস্থা দাঁড়িয়েছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যে চেতনাগুলোকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই চেতনাগুলো ধ্বংস হয়ে যেতে বসেছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা মুক্ত চিন্তার পদপীঠ বলে মনে করি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার বলে আমরা গর্ববোধ করি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পুরোপুরিভাবে একটি একদলীয় চিন্তা ভাবনার জায়গা হয়ে দাঁড়িয়েছে। দুর্ভাগ্য আমাদের যে আমরা দীর্ঘ 46-47 বছর পরে স্বাধীনতা এই একটা পরিস্থিতির মধ্যে পড়েছে। সেজন্যই আমি বলছিলাম যে বোধহয় সবচেয়ে কলঙ্কময় কলুষিত একটি অবস্থার মধ্যে আপনারা নির্বাচন করতে চলেছে। আমরা জানি না এই নির্বাচনের ফলাফল কি হবে, কিন্তু আমরা এইটুকু জানি যে আপনারা যে অংশগ্রহণ করবেন সেই অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক আমি মানুষকে মুক্ত চিন্তার যারা বিশ্বাস করে তাদেরকে অনুপ্রেরণা জাগাবে। এবং এখানে জয় পরাজয়ের প্রধান লক্ষ্য হবে না, লক্ষ্য হবে আমাদের এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের অধিকার রক্ষার যে সংগ্রাম তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই লড়াই হবে আমাদের আসল। খুব দুঃখ হয়